প্রায় এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে পাওয়া লেটেস্ট রিপোর্ট অনুযায়ী গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মূলত কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার আশেপাশে বিভিন্ন এলাকা আংশিক জলমগ্ন হয়ে গেছে এবং যার ফলে বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে গোটা কলকাতা সহ বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে। এবং সেই আশঙ্কাকে আরও বেশি বাড়িয়ে দিতে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে বিভিন্ন রকমের সতর্কতা, এবং সেই সতর্কতার মধ্যে কিন্তু এক রকমের ভয়ঙ্কর সতর্কতা রয়েছে, যে সতর্কতা হচ্ছে কমলা সতর্কতা। হ্যাঁ বন্ধুরা, কমলা সতর্কতা মানে কিন্তু সেখানে মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই সতর্কতা আজকে থেকে চালু হয়ে গেছে এবং আগামী এক থেকে দুদিন এরকম টাইপের হলুদ সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোর ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের এই লেটেস্ট ভিডিওতে আমরা দেখবো যে রাত্রিবেলাতে কীরকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকের দিনকে পাশাপাশি বন্ধুরা আমরা কালকের দিনকেও দেখবো যে কেমন টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আজকের এই ভিডিওতে যে মূল বিষয়বস্তু থাকবে যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করে দিয়েছে, কোন কোন জেলাগুলোকে হলুদ সতর্কতা জারি করে দিয়েছে, সম্পূর্ণ গোটা ভিডিওটা আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এই সময় যদি আপনি আমাদের চ্যানেলটিকে পাশে রাখতে পারেন অবশ্যই, তাহলে কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের খবরের অফিসিয়াল আপডেট একদম সম্পূর্ণ বিনামূল্যে জানতে পারবেন। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। এই মুহূর্তে আপনি নিজের চোখে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর কিভাবে ভয়ঙ্কর উত্তাল পরিস্থিতিতে তৈরি হয়েছে। তবে এই উত্তাল পরিস্থিতি দেখে আপনার কখনোই ভাবা উচিত না যে এখানে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো রকম সম্ভাবনা একদমই নেই। কিন্তু এই যে ঘূর্ণাবর্তটা কিংবা একটা যে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে উড়িষ্যার ভুবনেশ্বর অঞ্চলের আশেপাশে রয়েছে। যেহেতু আমরা পশ্চিমবাংলার মানুষ সেহেতু কিন্তু আমরা সেরকমভাবে টের পাচ্ছি না, কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরের আশেপাশে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের মুখোমুখি হচ্ছে গোটা উড়িষ্যাবাসী, এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে কলকাতার নাগরিকরাও কিন্তু বেশ কয়েকটা অঞ্চলে একটা প্রবল ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে, যার ফলে প্রচুর অঞ্চল কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে এখনও পর্যন্ত। এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি মেঘ রয়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ এই অঞ্চলগুলোর ক্ষেত্রে, যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে, সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়নি। এবং যদি আপনারা দেখেন এই মুহূর্তে তাহলে কিন্তু উড়িষ্যার দিকে একটা ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে উড়িষ্যার বালাসুর অঞ্চলগুলো রয়েছে, উড়িষ্যার ভুবনেশ্বর অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনারা বঙ্গোপসাগরটাকে দেখেন, বঙ্গোপসাগর অত্যন্ত ডিপলি মেঘ রয়েছে, এটা কিন্তু মেঘের দৃশ্যটা দেখাচ্ছে যে কোন কোন এলাকাতে কীরকম টাইপের মেঘ রয়েছে, মেঘের ঘনত্বটা কীরকম রয়েছে সেটা কিন্তু এখানে নির্দেশ করছে। যত মেঘের ঘনত্ব বাড়বে তত কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, খুব বেশি ডিপলি মেঘ কোনো জায়গাতে নেই, কিন্তু তাও একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে সোনামুখী অঞ্চলটা রয়েছে এখানে একটুখানি ডিপ মেঘ রয়েছে, যার ফলে এখানে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই। পুরুলিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মেঘটা এখনও পর্যন্ত এখনও রয়েছে, যার ফলে পুরুলিয়ার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। অন্যদিকে বাঁকুড়ার ক্ষেত্রেও বেশ ভালোই মেঘ রয়েছে, বাঁকুড়ার ক্ষেত্রেও মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত অঞ্চল এবং বর্ধমান এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক আকারে মেঘ রয়েছে। এবং অন্যান্য যে অঞ্চল রয়েছে যেমন কলকাতা, চন্দননগর, এছাড়াও নদিয়ার কিছু কিছু অঞ্চল রয়েছে, এখানে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে, অতটাও ভারী বৃষ্টিপাত নদিয়ার আশেপাশে নেই, যার ফলে কিন্তু নদিয়ার অঞ্চল কিংবা কলকাতার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে বেশ কিছু অঞ্চল রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ব্যাপক আকারে কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছে এলাকা। এবং সব থেকে যে মূল বিষয়বস্তু রয়েছে যে ঝাড়খণ্ডের আশেপাশে আপনাদেরকে কিছু কিছু ভিডিও আগে আপনাদেরকে বলেছিলাম যে ঝাড়খণ্ডের আশেপাশে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যার ফলে কিন্তু ঝাড়খণ্ডে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের ধানবাদের আশেপাশে কিন্তু সমস্ত মেঘ এসে জড়ো হচ্ছে এবং যার ফলে ওই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা কারেন্ট সিচুয়েশনটা দেখলাম, এবারে আমরা দেখে নেবো রাত্রিবেলার ক্ষেত্রে কেমন টাইপের
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন কারেন্ট সিচুয়েশনে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই, ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে, সেরকম ভারী বৃষ্টিপাত একদমই হচ্ছে না। এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু হালকা মাঝারি বাঁকুড়ার দিকে একটুখানি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অনলাইন সিস্টেম সবসময় কিন্তু ঠিক নির্দেশ দেয় না, আমরা মেঘমেলা মোডটাকে দেখে এবং উপগ্রহ মোডটাকে দেখে একদম এক্সাক্ট বলতে পারি যে কেমন টাইপের বৃষ্টিপাত চলছে। কিন্তু তাও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলগুলোর ক্ষেত্রে, দার্জিলিং জলপাইগুড়ি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা এই মুহূর্তে দেখি যে কেমন টাইপের বৃষ্টিপাত চলছে, বর্ধমান এছাড়াও নদিয়ার ক্ষেত্রে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে, চন্দননগরের ক্ষেত্রেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কলকাতার ক্ষেত্রেও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে, জোরালো একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হাবড়া বনগাঁর আশেপাশেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা বৃষ্টিপাতের বলয় রয়েছে প্রায় 25.6 কিংবা 26 মিলিমিটারের কাছাকাছি, একটা ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথেই পড়ে যাচ্ছে সাতক্ষীরার অঞ্চল, সাতক্ষীরা ক্ষেত্রেও তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা, অপরদিকে লোহাগাড়া রয়েছে, যশোর রয়েছে, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কথা বলছে, তবে তেমন বড়সড় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং অন্যদিকে গোটা রাজ্য জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, কোথাও কোনো রকমভাবে রোদ ঝলমলে আকাশের পরিস্থিতি তৈরি হয়নি আজকের দিনকে, এবং আগামী 3 দিন এরকম টাইপের আকাশ মেঘলা থাকবে, ভয়াবহ নিম্নচাপের পরিস্থিতি বজায় থাকবে গোটা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন যে মালদা এছাড়াও যদি আমরা এদিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 দিনাজপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি, এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি, বাংলাদেশের ক্ষেত্রে সিলেটের আশেপাশের অঞ্চলগুলোর ক্ষেত্রেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে, সেরকম বড়সড় জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে না, খুলনার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো যাই হোক, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো পরবর্তী সময় কি হতে পারে। এবং এই মুহূর্তে আমরা ঠিক রয়েছি, মোটামুটি 6টার সময় চলে এসেছি, দেখতে পাচ্ছেন সন্ধ্যেবেলা ঠিক 6টার সময় এসেছি, সন্ধ্যেবেলা 6টার সময় ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা আশেপাশে অঞ্চলগুলোর ক্ষেত্রে। এবং এই ছিটেফোঁটা বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের রূপ নিয়ে নিচ্ছে, যার ফলে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে যাচ্ছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে চন্দননগরের আশেপাশে মোটামুটি কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কলকাতা ক্ষেত্রে এই মুহূর্তে নিকাশি পোনার যে ব্যবস্থা সেটা কিন্তু খুবই খারাপ পরিস্থিতি রয়েছে, যার ফলে কিন্তু আরো বেশি জলমগ্ন রূপ নিয়ে নিচ্ছে, যার ফলে বন্যার আশঙ্কাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুর্গাপুরের আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে, অন্যদিকে পুরুলিয়ার কাছাকাছি অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু রাত্রিবেলার দিকে কিংবা সন্ধ্যেবেলার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানটায় প্রায় কিন্তু 16.9 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও, খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মতিহাটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে, মতিহাট রায়পুর এই সমস্ত অঞ্চলে প্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে তৈরি হচ্ছে, আকাশ মেঘলা থাকবে, অনবরত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় আমরা সন্ধ্যেবেলা ঠিক 7টার সময় পৌঁছে গিয়েছি, দেখতে পাচ্ছেন 7টার সময় ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, নদিয়া মুর্শিদাবাদ কলকাতা শান্তিপুর বর্ধমান সমস্ত এলাকা, বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে পুরুলিয়ার দিকে একটা বৃষ্টিপাতের বলয় এসে বসেছে, যার ফলে কিন্তু পুরুলিয়ার দিকে রাত্রিবেলার সময় মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে একটা কমলা সতর্কতা। আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই যে কোন কোন এলাকাগুলোতে আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করে দিয়েছে। এই মুহূর্তে আমরা কারেন্ট সিচুয়েশনটা দেখতে পাচ্ছি যে প্রায় মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মালদা এছাড়াও 2 দিনাজপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতটা চলবে অনবরত, উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তার মধ্যে রংপুর দেখতে পাচ্ছি, বাংলাদেশের রংপুরে সেরকম বৃষ্টিপাত হবে না, মনমোহনসিং সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে, ঢাকার ক্ষেত্রেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায়। নিচের দিকে যদি আসি তাহলে কলকাতার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে হালকা মাঝারি মেঘ থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই অঞ্চলের ক্ষেত্রে আপাতত ভাবে নেই, দেখতে পাচ্ছেন এখানটায়। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো,
এবং ধীরে ধীরে আমরা চলে এসেছি রাত্রিবেলা ঠিক 10টার সময়। 10টার সময় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কলকাতার ক্ষেত্রেও খুবই কম মেঘলা আকাশ থাকতে পারে, তবুও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা একদমই কম রয়েছে। মুর্শিদাবাদের দিকেও কিন্তু ছিটেমোটা মেঘ থাকতে পারে, সেরকম বড়সড় ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ধুলিয়ানের ক্ষেত্রেও মোটামুটি মেঘ রয়েছে। উত্তরবঙ্গের মালদার ক্ষেত্রে ছিটেমোটা বৃষ্টিপাত হতে পারে। কিশোরগঞ্জের দিকে এবং দক্ষিণ দিনাজপুরের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কম রয়েছে রাত্রিবেলা 10টার সময়। শিলিগুড়ির আশেপাশে এবং দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই সমস্ত অঞ্চলে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত রাত্রিবেলা 10টার সময় চলবে। অন্যদিকে রংপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমে গেছে। রাত্রিবেলার দিকে অতটাও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত একদমই নামবে না, হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে। তবুও বেশ কিছু এলাকা থাকবে যেখানে এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। এমন এলাকা রয়েছে মধ্যে পড়ে যাচ্ছে পুরুলিয়ার ক্ষেত্রে রাত্রিবেলার সময়, পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন রাত্রিবেলা 10টার সময় প্রায় 13 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়ার ক্ষেত্রেও চলবে ছিটেফোঁটা বৃষ্টিপাত। এছাড়াও ধানবাদের ক্ষেত্রেও মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের বলয় এসে দাঁড়িয়ে রয়েছে। দুর্গাপুরের ক্ষেত্রেও বর্ধমান এছাড়াও নদিয়ার ক্ষেত্রেও ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো নিম্নচাপের পরিস্থিতি বজায় রয়েছে, বেশ ভালো রকমভাবে চাকিয়ে বসেছে নিম্নচাপ গোটা বাংলাদেশে। এবং এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, প্রায় মাঝরাতে একটার সময় পৌঁছে গেছে। মাঝরাতে একটার সময় বৃষ্টিপাতের পরিমাণটা পশ্চিমবঙ্গে মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অনেকটাই কমে গিয়েছে। নদিয়ার কাছাকাছি অঞ্চলগুলোর ক্ষেত্রে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে। কলকাতার ক্ষেত্রেও মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। কাটোয়া মুর্শিদাবাদের ক্ষেত্রেও হালকা মাঝারি একদম গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকে হতে পারে, মাঝরাতে বেলার দিকে মূলত। জামশেদপুর এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় সোনুয়া জামশেদপুরের আশেপাশেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার ক্ষেত্রে বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে রাত্রিবেলার দিক থেকে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো অবশ্যই পুরুলিয়াবাসী হলে তৈরি থাকবেন। অন্যদিকে বাংলাদেশের সংলগ্ন যে সুন্দরবন অঞ্চল রয়েছে, সুন্দরবন লাঘু অঞ্চলগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের দমদমা কিন্তু অনবরত চলবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে চিটাগং জেলার আশেপাশে কিন্তু নিম্নচাপ ভয়ঙ্কর রূপ ধারণ করে নিতে পারে। দেখতে পাচ্ছেন এখানটাই রাত্রিবেলার দিকে প্রায় কিন্তু 2 সেন্টিমিটারের কাছাকাছি ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা মহেশখালী অঞ্চলগুলোর ক্ষেত্রে রয়েছে। মহেশখালী এছাড়া বন্ধুরা চিটাগং জেলার আশেপাশে হতে পারে। অন্যদিকে বরিশাল কুমিল্লা ঢাকা খুলনা এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ট্র্যাকটাকে আরেকটুখানি এগিয়ে নিয়ে যাবো, দেখবো শুক্রবার দিন থেকে সকালবেলা থেকে কীরকম টাইপের পরিস্থিতি তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন ট্র্যাকটা অনবরত চলছে এবং সকালবেলা 7টার সময় যেটা দেখতে পাচ্ছি যে নদিয়া কলকাতা আশেপাশে সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মুর্শিদাবাদের দিকেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু বৃষ্টিপাতটা খুবই তাড়াতাড়ি কভার করে ফেলবে গোটা পশ্চিমবঙ্গকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা অনবরত চলছে সকালবেলা থেকেও, সে একই রকম পরিস্থিতি তৈরি হতে থাকবে। অন্যদিকে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টির বলয় আসতে শুরু করে দিয়েছে। পূর্ব মেদিনীপুরের যে অঞ্চলগুলো রয়েছে দীঘা মন্দারমণি সেই অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে প্রভাব পড়বে। হলদিয়ার ক্ষেত্রেও কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা জুম ইন করি এই জায়গাটাতে আরামবাগ রয়েছে, আরামবাগ এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও সাতক্ষীরা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিংহ সিলেট সমস্ত অঞ্চলের ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এছাড়াও দুই দিনাজপুর মালদার ক্ষেত্রেও ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাবো, দেখতে পাচ্ছেন ট্র্যাকটা অনবরত চলছে এবং আমরা প্রায় 2টোর সময় চলে এসেছি। 2টোর সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে হতে চলেছে। ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে যাবে কলকাতা, কলকাতাতে ভারী বৃষ্টিপাত কালকের দিনকে হবে। কোলাঘাটের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আরামবাগ বর্ধমানের ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বর্ধমানে প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে সিউড়ির আশেপাশেও ভারী বৃষ্টিপাতের বলয় এসে দাঁড়িয়েছে। পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেহাতই কম নয়। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে প্রায় 5টার সময় পৌঁছে গিয়েছি। ছিটেফোঁটা বৃষ্টিপাত অনবরত চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে মেঘের সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8টার সময় রাত্রিবেলা কালকের দিনকে রাত্রিবেলা 8টার সময় বৃষ্টিপাতের পরিমাণটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটাই রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টিপাত ফোঁটা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু অনবরত চলবে, কোথাও সেরকমভাবে গুরুতর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর মাঝে রাত্রিবেলার দিকে নেই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এবং সিলেটের দিকে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ওপরের দিকে ফাঁকা অঞ্চল রয়েছে। এই
দুই দিনাজপুর এবং মালদার দিকে সেরকম ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, একদমই হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে। তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো মাঝরাতের বেলা দিকে কি হতে পারে। দেখতে পাচ্ছি রাত্রেবেলা 10টার সময় পৌঁছে গিয়েছি নদিয়া মুর্শিদাবাদের দিকে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা এই জায়গাটাতে জুম ইন করি, দেখতে পাচ্ছি যে একটা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, ঘন নিম্নচাপ রয়েছে এই যে কালা কালাপুরের আশেপাশে, অর্থাৎ এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে মির্জাগঞ্জ, জিয়ানগর, মোগলা, কাওয়াখালী, এই সমস্ত অঞ্চলের ক্ষেত্রে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, ট্র্যাকটা চলছে এবং মোটামুটি একই রকম পরিস্থিতি থাকবে। নিম্নচাপটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে বেশ ভালোভাবে রয়েছে। এবার আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো, দেখবো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি, এবং যে রিপোর্টে যেটা আপনাদেরকে বলছিলাম ভিডিওটার শুরুতে, কমলা সতর্কতা জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোর ক্ষেত্রে, এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে হলুদ সতর্কতা জারি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে টাইম হলুদ সতর্কতার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করে দিচ্ছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজকের দিনকে থাকবে। আজকের দিনকে মোটামুটি একটা থেকে শুরু হয়ে গিয়েছে এবং 18 তারিখ সকালবেলা 8:30 পর্যন্ত এরকম টাইপের ভারী বৃষ্টিপাতের পালা চলবে। দেখতে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে উত্তর চব্বিশ পরগনা, এছাড়াও পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, অপরদিকে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এতগুলো জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত চলবে, 7 থেকে 11 সেন্টিমিটারে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং বেশ কিছু এলাকা রয়েছে যেখানে ভয়ঙ্কর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া তো পড়বে, পুরুলিয়ার ক্ষেত্রে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার না, 20 সেন্টিমিটারের মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়ার ক্ষেত্রে রয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার ক্ষেত্রে রয়েছে, অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে রয়েছে। এবং যেটা আপনাদেরকে বলছিলাম কলকাতার পার্শ্ববর্তী দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানে কিন্তু আংশিক জলমগ্ন, এবং বেশ কিছু এলাকায় কিন্তু এক হাঁটু জল অবধি হয়ে গেছে, যার ফলে প্রচণ্ড বিপজ্জনক বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। যদি আমরা পরের দিনকে দেখি, পরের দিনকে ডে টু এর ক্ষেত্রে সেরকম বড়সড় ভয়ঙ্কর সতর্কতা জারি করেনি, কিন্তু এটা আপডেট হতে থাকবে। তো পুরুলিয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, পুরুলিয়ার ক্ষেত্রে অতি ভারী বৃষ্টি হবে, বাঁকুড়ার ক্ষেত্রে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও অতি ভারী বৃষ্টি রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদের ক্ষেত্রেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা ডে থ্রির ক্ষেত্রে যাই, তাহলে আমরা 19 তারিখ সকালবেলা 8:30 থেকে 21 তারিখ টানা 19, 20, 21 3 দিন, 21 তারিখ সকালবেলা 8:30 পর্যন্ত টানা 3 দিন ধরে কিন্তু ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা গোটা পশ্চিমবঙ্গে, মূলত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু রয়েছে, অর্থাৎ বিপজ্জনক পরিস্থিতি এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। বিভিন্ন এলাকাতে এখনও পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে, কোথাও কোথাও জল উঠে গিয়েছে, এবং যার ফলে আরও বৃষ্টি সতর্কতা কিন্তু বন্যার আশঙ্কাটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেখানোর জন্য। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখলে সমস্ত রকমের অফিসিয়াল লেটেস্ট লাইভ আপডেটের মাধ্যমে আপনি নিজের চোখে আপনার জেলার লাইভ আপডেটটা আপনি দেখতে পারবেন। তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।